আমি সংযুক্তা শাহ বলছি, প্রফেসর ডক্টর সংযুক্তা শাহ। সো প্লিজ প্লিজ আমাদেরকে আমাদেরকে আরো সেবা করার সুযোগ দেন, যদি আমাদের কাছে নরমাল ডেলিভারি করতে চান। আমার এত বড় অন্যায়টা কেন করলো সংযুক্তা ম্যাডাম? প্রথম থেকেই তার চেকআপেই রেখেছিলাম, রীতিমতো তার সমস্ত কথাই শুনছিল আমার স্ত্রী আখি। তারপরেও কেন এমন নির্মম ব্যবহার করলেন উনি? যেহেতু উনি দেশেই নেই, উনি কেন চিকিৎসার দায়ভার নিলেন? কেন আমার স্ত্রীকে এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো? অবশেষে ময়নাতদন্তের পর আখি এবং তার নবজাতকের মৃত্যু অবশেষে ময়নাতদন্তের পর আখি এবং তার সন্তানের মৃতদেহ পৌঁছেছে তাদের গ্রামের বাড়িতে। শোকের মাতম পুরো এলাকা জুড়ে, কান্নার রোল চারপাশ থেকে। বুকভরা আর্তনাদ যেন আবারও মনে করিয়ে দেয় ডাক্তারদের সেই অবহেলার কথা, কতটা কষ্ট আর বেদনাবিধুরভাবে চলে যেতে হলো আখিকে। ময়নাতদন্তের পরও রাখা হলো আখি এবং তার সন্তানকে একসাথে। সেন্ট্রাল হাসপাতালের অপচিকিৎসার প্রচারণার কারণে মৃত মাহবুবা রহমান আখি ও তার সন্তানের ময়নাতদন্ত শেষ হয়েছে। তাদের শরীরের অঙ্গ অর্থাৎ অর্গান রাখা হয়েছে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য। পরিবারের কাছে মরদেহ দুটি স্থানান্তর করা হয়েছে, এখন তাদের লাকসামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতিও হচ্ছে। সোমবার 19 জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আখি এবং তার সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুর 2:15 থেকে বিকেল 4 পর্যন্ত ময়নাতদন্ত করেন ঢামেক ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোখলেসুর রহমান। গত রোববার 18 জুন দুপুরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আখির। সন্ধ্যায় সুরতাল প্রতিবেদন তৈরি হয়। আখি ও তার সন্তানের মরদেহ দুটি ঢামেক মর্গে পাঠান ধানমন্ডি থানা পুলিশ। তিনি জানান, পরীক্ষা নিরীক্ষার জন্য মা এবং ছেলের শরীর থেকে অর্গান রাখা হয়েছে, এগুলো রিপোর্ট এলে ময়নাতদন্ত প্রতিবেদনে জমা দেওয়া হবে। আখির মৃত্যুর কারণ স্পষ্ট সম্পর্কে জানতে চাওয়া হলে অধ্যাপক ডাক্তার মোখলেসুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু নিশ্চিত হয়েছে। এদিকে দুজনের অর্গান রাখার বিষয়ে ঢামেকের একটি সূত্র জানায়, আখির ভিসেরা, রক্ত ও ফুসফুস ও কিডনি রাখা হয়েছে, আর তার সন্তানের ভিসেরা ও ফুসফুস রাখা হয়েছে। এসব কিছু পরীক্ষার পর প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে। ময়নাতদন্তের পর আখি ও তার সন্তানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনের জন্য তাদের নিয়ে যাওয়া হবে কুমিল্লার লাকসাম উপজেলায়। সেখানে আখির বাবা মাহবুবুর রহমান ও মজুমদারের কবরের পাশে তাকে দাফন করা হবে। এ তথ্য জানিয়েছেন আখির চাচা শফিকুল রহমান মজুমদার। তিনি বলেন, আখি ও তার সন্তানের মরদেহ নিয়ে যাওয়া হবে লাকসামের গায়নের ডহরা গ্রামে, সেখানে আমার ভাইয়ের কবরের পাশেই দাফন করা হবে তার মেয়েকে। সোমবার সকালে আখির পরিবারে যায় ঢামেক মর্গে, সেখানে তারা সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলের দাবি তোলেন। একই সঙ্গে তারা তাদের অভিযুক্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহার কঠোর শাস্তি দাবি করেন। এ ঘটনায় জড়িত সেন্ট্রাল হসপিটালের অন্যান্য চিকিৎসকদের শাস্তির দাবি করেন ভুক্তভোগী পরিবারটি। গত বুধবার 14 জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা এবং কর্তৃপক্ষের প্রতারণায় শিকার হন আখি। এসব নিয়ে মৃত্যু ঝুঁকিতে পড়েন তার। তার আগে গত 9 জুন দিবাগত রাত 12:50 প্রসব ব্যথা উঠে আখিকে সেন্ট্রাল হাসপাতালে সংযুক্তার অধীনে ভর্তি করানো হয়, কিন্তু হাসপাতালে দ্বিচারিত্রিতার কারণে সন্তানের মৃত্যু হয় বলে জানা গেছে। এই ঘটনায় ধানমন্ডি থানার মোট 6 জনের নাম উল্লেখ করে 5 থেকে 6 জনকে অজ্ঞাত আসামি রেখে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। মামলায় হাসপাতালের চিকিৎসক ডাক্তার সংযুক্তার নামও রাখা হয়েছে। মামলার পর সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক শাহজাদি মুন্নাকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। এর আগে গত 3 মাস ধরে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সংযুক্ত সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আখি। তার শরীরের অবস্থা স্বাভাবিক ছিল। নর্মাল ডেলিভারির মাধ্যমেই আখির সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেছিলেন ডাক্তার সংযুক্ত সাহা। গত 9 জুন আখিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তার পরিবারের সঙ্গে ডাক্তার সংযুক্ত সাহাকে নিয়ে মিথ্যাচার করেন। তাদের জানানো হয়, সংযুক্তার অপারেশন থিয়েটারে কাজ চলছে, কিন্তু আদৌ তিনি হাসপাতালে ছিলেন না এমনটাই নিশ্চিত করেছেন পরে হাসপাতাল কর্তৃপক্ষ।